খবরের এই অংশটির নিবেদনে হোলি হোম স্কুল শ্রীরামপুর, আইসিএসসি, আইএসসি, সমস্ত প্রকার আধুনিক প্রযুক্তি সহ কোয়েড হস্টেলে সুবিধাযুক্ত সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল। আমি বৈমন্তী, আমি ফেসবুক লাইভ টাইপে আসিনি, আমি একটা অন্য কারণে আপনাদের সকলের সামনে আসতে চেয়েছি। সেটা হচ্ছে যে এই যে ভাইরাস সকলে হচ্ছে, ছোঁয়াতে হচ্ছে, নিঃশ্বাসে হচ্ছে, কিন্তু আমরা ছোটবেলায় একটা টোটকাই বলতে পারেন। আমার বাবাকে একজন কবিরাজ মশাই বলেছিলেন যে নিম পাতা আর মুসুর ডাল, এটা চৈত্র সংক্রান্তির আগের দিন মুসুর ডালটা ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালবেলা উঠেই ওই মুসুর ডালের সঙ্গে নিম পাতা বেটে বেশ বড় বড় একটা করে গোল্লা সকলে যদি খেয়ে নিই আমরা, এটা ভীষণভাবে মানে রোগ প্রতিষেধক। আমি জানি না এটা ঘরোয়া পদ্ধতি, আপনারা যদি সকলে করেন আমার মনে হয় অনেক উপকার হবে। এবং একটা কথা, আমার জ্ঞান তো মনে পড়ে না, আমরা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আমরা যারা এটা করে এসেছি আজ অবধি আমাদের কোনো দিন পক্স হয়নি, এবং উনি বলেছিলেন যে হবে না। তা আমার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমি অনেককে এটা বলি, হঠাৎ আমার মনে হলো যে করোনা ভাইরাসের জন্যে আমরা এত লড়ে যাচ্ছি, এইটা একটা সামান্য ব্যাপার, করে দেখি না যদি উপকার হয়, যদি এই রোগ প্রতিষেধক হিসেবে এটা যদি আমাদের একটু কাজ করে। আমি তো মানে ব্যক্তিগতভাবে ভীষণই খুশি হব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, যারা যারা এটা দেখছেন সকলে এটা একটু মেনে চলুন না, মেনে কিচ্ছু মানতেও হবে না, মাস্কও পরতে হবে না, কিছুই করে সাবান দিয়ে হাতও ধুতে হবে না, শুধু সকালবেলা উঠে এই নিম পাতা আর মুসুর ডাল বাটা এক গোলা করে খেয়ে নিয়ে তারপরে চাটা যা খেলেন ফেলে। আমার খুব ধারণা, আমার খুব বিশ্বাস যে এটা অনেকের উপকার হবে।